আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একদমই সহজ আর ইজি ওয়েতে আর খুবই মজার একটি গরুর মাংস রান্না করেছিলাম দুপুরবেলায়। আশা করি একদম বিগিনাররাও এভাবে রান্না করতে পারবে। তো আমি এখানে সিনার গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, সবুজ এলাচ, কালো এলাচ, দারচিনি, রং, জৈত্রিক আর হচ্ছে স্টার মশলা। এবার সব কিছু দিয়ে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দুইটি টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, এটা অপশনাল, আপনাদের দিতে ইচ্ছা করলে দিবেন, না দিতে ইচ্ছা করলে নেই, আমার মজা লাগে তাই দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটি আলু, আলুটা হচ্ছে গ্রেভির সাথে মিশে যাবে তাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, গ্রেভিটা ঠিক হয়ে যাবে, ভালো লাগবে। তো এখানে 5-7-8টি কাঁচামরিচ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ইয়োগার্ট, টক দই আর কি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি সয় সস, অল্প করে এখানে সয় সস দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে আধা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে আরও 2 চামচ গরম মশলা। এখানে আমি কালো ভুনা মশলাটি ইউজ করব, এটি মাংসের টেস্টটা একদম ডিফারেন্ট করে দেয়। তো আমি এখানে 1 চামচের মতো কালো ভুনা মশলাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় মনে পড়লো আমি এখানে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছি, তাই এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মাংস ডান। এবার এভাবে আমি প্রেশার কুকারে বসিয়ে দিব, একদম ইজি, বাকি রান্না চুলাতেই হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 8 শিশ হয়ে গেলে আমার মাংস পারফেক্টলি কুক হয়ে যাবে। এর চেয়ে বেশি হলে মাংসটা একটু বেশি নরম হয়ে যায়, আমার একটু শক্তই ভালো লাগে। যাই হোক, এবার আমি একটু মাংসটাকে বাগার দিয়ে দিব। মাংস, নলা এগুলো বাগার দিলে টেস্টটা ডিফারেন্ট হয়ে যায়, স্বাদটা বেড়ে যায় আর কি। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, 3 রকমের জিরা ছিল আমার কাছে, শাহী জিরা, তারপর হচ্ছে নর্মাল যে জিরাটা আমরা কালো জিরা ইউজ করি ওইটা, তারপর হচ্ছে মিষ্টি জিরা, 3টা জিরা দিয়ে দিলাম। এবার এটাকে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি মাংসটা পেঁয়াজের সাথে মিক্স করে দিব। এবার প্রেশার কুকার থেকে আমি ভালো করে ধোয়াটা বের করে নিয়েছি আর সতর্কর সাথে খুলে নিয়েছি। মাংসটা সুন্দর কালার আসছে মাশাল্লাহ। এবার আমি পেঁয়াজের সাথে মাংসটা মিক্স করে দিলাম বাগারের সাথে। এই তো আমার মাংস হয়ে গেছে। এভাবে আমি আরও প্রায় 5 মিনিটের মতো চুলাতে কুক করব। হয়ে গেল আমার মজার আর একদমই ইজি গরুর মাংস। এভাবে মাংস রান্না করলে বাসার সবাই অবশ্যই পছন্দ করবে আর খেতে অসম্ভব মজা হয়। আমার আলুটা কিন্তু ম্যাশ হয়ে গিয়েছে গ্রেভির সাথে। তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। এই তো এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। এখন আমি লাঞ্চটা এনজয় করবো। তেলটাও সুন্দর করে উপরে এটা উঠে আসছে। এভাবে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর হয়। আর এই গরু মাংসটা আপনার রুটি, পরোটা বা ভাতের সাথে এনজয় করতে পারবেন, সব কিছুর সাথে ভালো লাগবে আর বাসার সবাই পছন্দ করবে। তো আজকে আমি এনজয় করছি বিনি ভাতের সাথে। আর বিনি ভাতটা আমি রান্না করেছি হচ্ছে রাইস কুকারে, বিনি ভাত, তারপর হচ্ছে নারিকেল আর একটু লবণ দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।